আসতে দেখেছি যে কালকে রাত্রেবেলায় দোকান বন্ধ করে যাওয়ার সময় তারা ক্যাশ বাক্সে নগদ রয়েছে সবই বশীভূত হয়ে গেছে এবং বাকি যা অবশিষ্ট ছিল এখান থেকে কিছু বের করে আনারা অগ্নিকাণ্ডের পরে এই মার্কেট থেকে কিছু মানে অবশিষ্টাংশ কিছু বের করে আনার তেমন একটা সুযোগ নেই। তারপরে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু খুঁজছেন, তারা খুঁজে বের করার চেষ্টা করছেন যে তাদের প্রতিষ্ঠান, তাদের যে দোকান, সেই দোকান ছিল সেই দোকানে যে কিছু অবশিষ্ট ছিল কিনা সেগুলো বের করে আনার চেষ্টা করছেন। আর বের করার চেষ্টা করছেন এই পর্যায়ে মই মিজান নিশ্চয় আমাদের সঙ্গে ঝুমুর বাড়িও যুক্ত হবেন, তার কাছে একটু কথা বলে আসতে চাই। ঝুমুর বাড়ি আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, এর আগে আপনি মালিক পক্ষের একজন কেনেছিলেন এবং তিনি বেশ কিছু ব্যাখ্যা দিয়ে গেছেন এবং কৌশলে কিছু বিষয় তিনি এড়িয়েও গেছেন এবং সেই বিষয়গুলো পরবর্তীতে আপনি জোর করে তার কাছ থেকে বের করার চেষ্টাও করেছেন। যে বিষয়টি আমি আপনাকে জানতে চাই, তিনি ব্যবসায়ীদের দোষারোপ করেছেন, বলেছেন ব্যবসায়ীদের বলার পরও ব্যবসায়ীরা আসলে কথা শোনেন না এবং অধিকাংশ ব্যবসায়ী এখানে দরিদ্র নন এমনটি কথাও তিনি বলছেন। তার এই কথার প্রেক্ষিতে ব্যবসায়ীরা আসলে কি বলছে জানতে চাই, একই সাথে এখনকার পরিস্থিতির খবরও খবর একটু বলবেন নিশ্চয়ই। ডান দিকের যে দোকানটি সেই দোকানের মধ্যে কিন্তু কিছুক্ষণ আগেও আবার আগুন জ্বলে উঠছিল, অর্থাৎ এখানে কিছু খাতা কাগজ জাতীয় জিনিস ছিল, সেই জিনিসগুলো থেকে আগুন আবার তৈরি হচ্ছিল। আবারও নতুন করে ব্যবসায়ীরা যেভাবে